বন্যা ও ভারী বর্ষণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের শিলক বালমহাল নামে খ্যাত বেরিবাদ ভাঙ্গি বিশাল এলাকা কেঁচা ঘর ফসলি জমি রাস্তাঘাট সহ মাছর ঘের বিলীনে গিয়ে বিরানভূমিত পরিণত হয়ে শত শত হেক্টর খ্যাত জমি চলাচলের রাস্তা নদী গর্বত ভাঙি যাওয়ার কারণে জীবনের ঝুঁকি লৈ চলাচল গড়ের এলাকার জনসাধারণ দ্রুত এই বেড়িবাদ নির্মাণ করা নইলে আগামী রাঙ্গনিয়ার শস্য ভাণ্ডার খ্যাত তৈলা ভাঙ্গা বিলর শাসাবাদ অনুষ্ঠিতই পড়িব আর হুমকির মুখত শাসাবাদলাই নির্মিত শিলক খালর রাবার ড্যাম যে বেড়িবাদ্যর কারণে এই যে গো এই বিরাট গো বিল আছে স্বাস্থ্যঘরের এই বিলন্দাজি অনেক চাষাবাদ হইতো এই চাষাবাদ এই বেড়িবাদ ভাঙি যাওয়ার ফলে এই চাষাবাদ যে বুড়ো আমন চাষাবাদ হই এই চাষাবাদ তিন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়ে মাছের ফজেটা যে বেশি ক্ষতি হই এমন আবন্ধন সারা ব্যাপক ক্ষয় ক্ষতি হই যা যা মাছের বাড়ি এবং এই শিলাকাল আর যে বেড়িবাদ ভাঙি এর মালুশুর পুকুরের মাছ চাষের ধান এবং আর আর উন্নয়নের মাল করে দিই রাস্তাঘাট মানে প্রায় সতেরো রাস্তা কমপ্লিটলি ধ্বংস হয়ে গেই এবং মানুষের ফসল ও প্রচুর প্রচুর পরিমাণ মানুষ আড়িয়ডুবলায় চেষ্টা করেন শিলক ইউনিয়নর শিলক বুরুয়া ফরাতুন ডংগের মুখ নয়া রাস্তার মাথা পর্যন্ত ভাঙন মোকাবেলায় 70 লাখ টাকা ব্যয় স্থাপিত ব্লক ধসে ঘরবাড়ির রাস্তাঘাট ভাঙিজার ইয়েনসরাও শিলক তল্লের बृজুতুন ক্ষেত্রফল বাড়ি পর্যন্ত ব্যাক রাস্তা বিচ্ছিন্নই চলাচলর অনুপযোগী হয়েছে তেলিয়ারফলের বিজলেয়ার 71 ক্ষেত্রফল বাড়ির মধ্যর উপরদ সমস্ত রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন মানুষ এখন চলাচল করিতে না এবং আর নেতা ডক্টর হাসান মাহবুদ সাহরাই ইন অভিহিত করা গিয়ে ইন উনি মানে প্রকল্প গ্রহণ দিয়ে ইনশাল্লাহ ওসিরে হাসিন এবং শিলক এই সরব নয়া রাস্তার মাথাতুন আর ডরমুর পর্যন্ত এই যে স্টিল ব্রিজ শিলকালি সড়কর যে ভাঙ্গা খোরা রাস্তা আছে অতি সাম্প্রতিককালে ইঞ্জিনিয়ার কালামশাহ বাজারে লেগে গিয়ে আবার নতুনভাবে রিবে সিস্টেমিস গরিরা হাসিনা আশা করতে কৃষি বান্ধব বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের দ দтийই আগামীত সুন্দর জীবন যাপন করতে সহযোগিতা করিবে বলি আশা গ্রামবাসী সাথে সাথে ওকলফোনিয়া ভাবে একান বিষয় আর নারার জানাই ওকলফোনিয়া এই মসজিদ যে মসজিদটা দ হাজার পিছনে এই মসজিদের ওই পাশোবাঙ্গি এই পাশোবাঙ্গি কিন্তু আল্লাহর এক রহমত এই মসজিদ তো এই তো যদি অতিসত্ত্বার ব্যবস্থা না লয় এই মসজিদ সহ এই এলাকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হইব তো এই এলাকার মানুষ দাবি হলদি অতিসত্ত্বার আনার আঙ্গনের সঙ্গে ডক্টর আসান মাহবুদের মাধ্যমে এই বেরিবাদ অতিসত্ত্বা যাতে সংস্কার হয় কেওয়াইওর মুরগি মার্কা দিয়ে ওঠিন লাগাইলেই হিট জব্বর চলিব